লাঞ্চ নেবা দেবা দুইটি যাক অপরাধ। এহা জানি মধ্য লোকে লাঞ্চ নেবাকু পছুনান্তি, পরে ধরা পড়ি হটহটা হেউথিবার দেখিবাকু মিলছে। ঠিক সেইপরি লাঞ্চ নেই ভিজিলান্স সেলরে ধরা পড়লে রেশম বিভাগর ক্ষেত্র সহায়ক বিভূতি কুমার মল্লিক। 1.5 লক্ষ টঙ্কা লাঞ্চ নেওয়া বেড়ে ভিজিলান্স হাতরে ধরা পড়েছেন ময়ূরভঞ্জ জেলা সহকারী রেশম নির্দেশক কার্যালয়ের চান্দুয়া ক্ষেত্র সহায়ক বিভূতি কুমার মল্লিক। সে যশিপুর অঞ্চলের শিশির চন্দ্র মহন্ত বিষয় কুসুমী বহলতাঠার টস চাষ অসন অর্জুন চারা রোপণ নিমন্তে ফিজিবিলিটি রিপোর্ট দেওয়া 1.5 লক্ষ টঙ্কা দাবি করেছিল। পরে দাবি মুতাবক বারিপদা স্টেশন বজার স্থিত রেশম শিল্প বিভাগের সিস পরিসরের লাঞ্চ নেওয়া বেড়ে ভিজিলান্স টিম তাঁকু মারি বসিল। তবে ভিজিলান্স বিভাগ পক্ষের বর্তমান তাঁকু অধিক পচরাউচরা করা যাওয়া জনাপড়ছে। আমার শিরিশ কুমার শিরিশ চন্দ্র মহান্ত যে তাঙ্কর গলা তাঙ্কর বহলদা সে ময়ূরভঞ্জ রুরাল রিসোর্স ডেভেলপমেন্ট কাউন্সিল গোটে মেম্বর তাঙ্কর এরিয়ারে বহলদা কুসুমী এবং বিষয়ী ব্লক এরিয়ারে 1500 হেক্টরে টসর চাষ করিবা পাই তাঙ্কর সোসাইটি তরফরু করিবা পাই সে গোটে আবেদন করিছিলে আমার কলেক্টরকু। আউ কলেক্টর সেটাকু চিঠি পঠাইদেলে এডিএস আসিস্ট্যান্ট ডাইরেক্টর সেরিকালচার বারিপদাকু তাঙ্কর ফিজিবিলিটি রিপোর্ট দেওয়া পাই কইতিলে। সে তাঙ্কর আসিস্ট্যান্ট ডাইরেক্টর সেরিকালচার অফিসরে ইয়ে যাইকরি বুঝিলে সেথিরে বিভূতিভূষণ মহাল যে অছন্তি মল্লিক ফিল্ড আসিস্ট্যান্ট সে ডিলিং ক্লর্ক সে তাঙ্কু কহিলে কি মু এই কাম করে দেবি আর মতো 1.5 লক্ষ টঙ্কা দিয়ন্তু বলে সে ডিমান্ড করতিলে এবং সে এই অভিযোগ আমাকে দেইতিলে কালি দেইতিলে আমি এসপি ভিজিলান্স বালেশ্বরকু পঠাইছিলু এবং তাঙ্ক লিখিত অনুসারে 34 ভিজিলান্স কেস নম্বর 34/23 হয়েছিল। আজ আমি সরকারি সাক্ষী এবং আমার টিম ধর যাইছিল এবং সে আজ 5:15 সময় টঙ্কা নেলে বিভূতিভূষণ মল্লিক আপনি আমি ধর। ময়ূরভঞ্জ দীনেশ কুমার সঠিক রিপোর্ট সময় লাইভ।